হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার কাজ বাজ সব হয়ে গেছে, সকালবেলা উঠেই আজকে সব কাজ করে নিয়েছি। তোমার হচ্ছে কি, ঘর মোছা, বাসন ধোয়া, পুজো দেওয়া সব হয়ে গেছে। এবার আমি যাবো রান্নাঘরে রান্না করতে। গুটি গুটি পায়ে রান্না করতে চলো। মেয়েদের একটাই কাজ হলো রান্না করতে যাওয়া, রান্নাঘরে যেতেই হবে, তাই না? রান্না করা ছাড়া কোনো উপায় নেই। এই দিক দিয়ে গেলে সব অন্ধকার, এই দিক দিয়ে আসলে সব আলো, কারণ ওই দিক দিয়ে কোনো লাইট নেই। ঠিক আছে, চলো রান্না করি। ঠিক আছে, তাহলে এটা এখানে বসাই, তারপরে হবে রান্না। ক্যামেরা স্ট্যান্ড আমাকে কিনতেই হবে। এই সব সময় ব্যাক ক্যামেরায় তোমাদের দেখায়, আমি আমাকে দেখাতে পারি না, এটা আমার একটু ভাল লাগে না। বেশ, এরকম করে আমার সামনে ক্যামেরা থাকবে আর আমি রান্না করব, সেটাই ভালো লাগবে। আর আমার ইচ্ছা আছে খুব, মানে আমার জি বাংলায় রান্নাঘরে যাওয়ার, ওখানে গিয়ে একটু রান্না করা, এটা আমার খুব ইচ্ছা আছে। জানি না এই ইচ্ছাটা আমার পুরো হবে কি হবে না, ওখানে কি করে মানে করে ওটাও আমি দেখতে চাই। দেখবে ওদেরও দেখা যায় আবার রান্নাও দেখা যায়। মনে হয় ক্যামেরা স্ট্যান্ড দিয়ে ক্যামেরা করলে এটা হয়, যেহেতু আমার কাছে স্ট্যান্ড নেই তাই এটা হচ্ছে না। যেদিন স্ট্যান্ড কিনে আনবো সেদিন হবে, তাই না? চলো দেখা যাক কবে কি সব হয়। চলো রান্না করি। অনেক বকবক করে ফেলেছি, মানে কাজের থেকে কথা আমি বেশি বলি। এখন আমি ভাত বসাবো, তাই গ্যাসটা ধরিয়ে দিলাম। ভাতটা হোক, আর এখানে গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই গরম হচ্ছে, তেল দিয়ে দেব। এখানে হবে মাছের ঝোল, এই যে তেল দিয়ে দিলাম, আর এই যে আমার কাছে মাছ ভাজা আছে, চার পিস, আট পিস মাছ ভাজা আছে, আর এই যে আলু আছে, মাছের ঝোল করব। আর আমার হাজবেন্ডের কি, জিরে ফোড়ন না দিলে হয় না, তার জন্যে জিরে লঙ্কা আর তেজপাতা নিয়েছি, কিন্তু আমার আবার অত ফোড়ন টোড়ন না দিলেও চলে যায়, অত ভালো লাগে না, দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ওর আছে, ও বলবে ওইসব না দিলে নাকি ওর ভালো লাগে না। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব, দিয়েই একদম মনে হচ্ছে ঘুরে চলে আসতে হবে, কারণ যা চড়বড় চড়বড় করে এই তেলে জিরে লঙ্কা ফোড়ন দিলে, আর আমার একটু পুড়ে যাওয়ার অভ্যাস বেশি আছে, খুব ভয় লাগে। সকালবেলা গলাটা যে কি হলো কি জানি। এবার মশলাগুলো দিয়ে দেব, এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, স্বাদ মতো লবণ, তারপরে হলুদ, ওটা তো দিতেই হবে, না হলে ভালোই লাগবে না, তাই না? এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আমাদের বাড়ি যেহেতু ঝালটা বেশি খায় তাই একটু বেশি লঙ্কা গুঁড়ো, মানে তোমাদের বাড়ি যে যেরকম ঝাল খায় সেরকম লঙ্কা গুঁড়ো দেবে। এটা হলো কাশ্মীরি মিরচি, এটা দিলে কালার হবে, অনেক সময় দেখবে কালারেও একটু খেতে সুন্দর লাগে সবকিছু, তাই না? এবার নাড়াচাড়া করতে হবে,
মশলাটা হোক। এবার মাছের ঝোলের আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এভাবে হতে থাকবে, একটুখানি জল দিয়ে দেব, যেহেতু আলুগুলো সেদ্ধ হবে তাই এইটুকু জল দিয়ে দেব। দেখতে পাচ্ছ মাছের ঝোলের আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে, এই দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। এই রুই মাছটা খেতে আমার খুব ভালো লাগে, তোমাদের কি ভালো লাগে? হ্যাঁ, কি জানি হতেও পারে তোমাদের কারোর সাথে হয়তো মিলে গেল, তাই না? এবার এটা একটু নেড়ে দেবো, একটুখানি ফুটবে, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আমি অত সরতরকারির মধ্যে গরম মশলা দিই না, হ্যাঁ, কিন্তু গরম মশলা দিলে ভালো লাগে, কিন্তু সব কিছু তো গরম মশলা দিলে আমার ভালো লাগে না, তার জন্য আমি মানে সব তরকারির মধ্যে দেখবে আমার গরম মশলা দেওয়ার নেই বললেই চলে। আমি এইভাবেই একটু ফুটবে তারপরে নামিয়ে দেব। এই দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আজকে আমাদের বাড়ি রান্না হয়েছে একহাড়ি ভাত, আলু ভাজা, আর এই আলু দিয়ে মাছ দিয়ে রুই মাছের ঝোল, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এরকম মাছ এক পিস ভাতের ওপর পড়লেই না ভাত এমনি খেতে ইচ্ছে করবে, তাই না? আমার তো তাই মনে হয়। দেখতেই পেলে আমার রান্না হয়ে গেছে, রান্না করে খাওয়াও হয়ে গেছে। আজকে হয়েছিল শাক ভাজা আর মাছের ঝোল, করিনি। আর সত্যি কথা বলতে আমি বেশি কিছু রান্না করি না, যেটা করি না তোমাদের কাছে আমি বললিও। দুটো রান্না করি, একটা ভাজা আর মাছের ঝোল, আর মাংসের ঝোল হলে কোনো কোনো দিন শুধু মাংসের ঝোলও হয়ে যায়, বুঝতে পেরেছ? আর এখন আমি নিয়ে চলে এসেছি কাঁঠাল আর হচ্ছে আম কেটে। এই আমটা হচ্ছে আমার বড় পিসির গাছের আম, বুঝতে পেরেছ? আমার ঠাকমাকে দিয়েছিল, ঠাকমা আবার আমাকে খেতে দিয়েছে, তাই নিয়ে এসেছি। আর কাঁঠালটা হলো মাসি ভাই, কোনো কিছুই কেনা না। তো এখন আমি এটা খাবো। গলাটা আমার একেবারে গিয়েছে, রান্নাঘরে যতবার আইসক্রিমের বাটিগুলো দেখতে পাচ্ছি ততবার আমার মাথা গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি মুহূর্তে আইসক্রিমগুলো খেলো। আমটা খুব মিষ্টি, খুব ভালো। এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম আমার পিসিদের সম্পর্কে, তো সেটা আমার মেজো পিসি দেখেছে, দেখে আমাকে বলছে, বারবার করে বলছে। না না, সত্যি সত্যিই বলছি, আমার আমার ফ্যামিলির লোকজন সবাই খুব খুব ভালো, শুধু আমি বল, বাকি সবাই ভালো, আমার কাকারাও ভালো। আমার ছোট কাকাকে তো তোমরা দেখেছ, তাই না? আমার ছোট কাকার সাথে আমি খেলাও করেছি, আমার ছোট কাকার ছোট পিসির সাথে খেলাও করেছি, ওরা বেশি ছোট বড় না আমার থেকে। আমার মা বলে যখন ওরা ছোট ছোট তখন আমার মায়ের বিয়ে হয়েছে। দেখেছো আমার গলার অবস্থা কি? এই দেখো কাঁঠাল, এরকম নেবে আর এরকম খাবে। কাঁঠালটা খুব মিষ্টি,
দুটো কাঁঠাল দিয়েছিল আমার মাসি, একটা ওই বাড়ি ভেঙেছে, ওইটা অত মিষ্টি না, কিন্তু এইটা খুব মিষ্টি আর টেস্টি, দুটোই 100। এই জন্যে বলি সবসময় মনটাকে পরিষ্কার রাখবে, তাহলে দেখবে যেটাই খাচ্ছ সেটাই সুইট, মজা করি মজা। ইউটিউবের ফ্রেন্ডসরা সত্যি খুব ভালো, আমার এইসব অত্যাচার যে সহ্য করে এর জন্য আমি খুব খুশি। তাহলে আমি এখন আম কাঁঠাল খাই, তারপরে একটা জম্পেস করে ঘুম দিই, তারপরে তোমাদের সাথে আবার রাতে কি রান্না বাড়ি হবে দেখি, ঠিক আছে, খাওয়া দাওয়া করে। আর কিছুদিনের মধ্যে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও আবার নিয়ে আসছি, এবার হবে মোমো চ্যালেঞ্জ, মোমো। চলো তাহলে খাওয়া দাওয়া করি, তোমরাও দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নাও, দুপুরে খাওয়ার পর ঘুমালে মানে মুড ফ্রেশ হয়, কিন্তু বেশি ঘুমালে হবে না, আধ ঘন্টা ঘুমালে ঠিক আছে, আর নাহলে আবার মোটা। আজকের দিনে মানুষ রোগা মোটা নিয়ে এত ব্যস্ত, কি আর বলবো, খেয়েও শান্তি নেই, বসেও শান্তি নেই, ঘুমিয়েও শান্তি নেই, যেটা করতে যাচ্ছি সেটাতেই বলছি মোটা হয়ে যাব। আমার একটা বান্ধবী বলছে কি সেদিনকে, তোর দুপুরে খেয়ে ঘুমায় না, সিনেমা দেখি না টিভি দেখি, আমি বলছি কেন, বলছে দুপুরে ঘুমালে যদি মোটা হয়ে যায় তার জন্য। আর একটা কথা বলা হয়নি, আমি এক্ষুনি এক্ষুনি ঘুমাবো না, হচ্ছে কই তোমাদের একটু লাইক কমেন্ট শেয়ার করবো তারপরে ঘুমাবো। আমাকে যে যে মুহূর্তে কমেন্ট করেছো দেখেছো তো, আমি সেই মুহূর্তে তাকে কমেন্ট করি, করি না বলো, তারপরে আবার কটা শর্টস করবো, তারপরে অনেক কাজ, তারপর ঘুমালেই হবে না, একটুখানে ঘুমাবো, এই যে খেলাম, আর আম খেয়ে খুব ঘুমায়। আর এই আমার বাবা বলতো সবসময় সিজনের ফল খাওয়া অবশ্যই দরকার, যখন যেটা হবে, সেটা আম হোক, কলা হোক, লিচু হোক, পেয়ারা হোক, যা খুশি হোক, ঠিক আছে, সবাইকে তো খাবে। এই দেখো গতবার খুব আমের জুস খেয়েছিলাম, এবার আর খাওয়া হয়নি, একদিন খুব খাবে, তাহলে আমি এখন খাই, ঠিক আছে, চলো পরে কথা বলবো। দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে তার শুধু শুধু আসিনি, কিসের জন্য এসেছি বলতো, এখন আমি বানাবো হচ্ছে পরোটা, দেখা যাক পরোটার সাথে আর কি বানানো যায়। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পরোটা বানাবো এটা সিও, তার জন্যে চলে এসেছি, এখন আমি আটা মাখবো, ঠিক আছে, চলো দেখো আমি কি করে আটা মাখি, কি করে পরোটা মানে করি দেখো, ঠিক আছে, চলো আমি আটা মাখবো আর আমার বর ভাজবে। আজকে রাতে হবে পরোটা, তার জন্যে আমি নিয়ে নিয়েছি এখানে আটা, আর এটা হলো লবণ, এটা চিনি, এটা ঘি, এটা বাটার, এইগুলো দিয়ে আটাটাকে মাখতে হবে। এইটুকু আটা মাখলেই হয়ে যাবে, এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এইটুকু, এবার চিনি দিয়ে দিচ্ছি, এবার দেব ঘি, এইবার দেব বাটারটা, এইবার এটাকে এইভাবে পেস্ট করে নিতে হবে, তাহলে পরোটাটা সফট হবে আর খেতে তো টেস্টি হবেই, সে তো বুঝতেই পারছ কতটা টেস্ট হবে, তাই না।
এইভাবে মাখার পর এবার জল দিয়ে দেবো। এবার জল দিয়ে মাখতে হবে। এইভাবে মাখতে হবে, ভালো করে মাখতে হবে। যত ভালো করে মাখবে তত মানে পরোটা সফট হবে। সে পরোটা কেন, লুচি রুটি যাই বলো না, আটা মাখার ওপর অনেক কিছু নির্ভর করে, তাই না? এই যে আটা আমার একেবারে রেডি, দেখেছো কেমন সফট হয়েছে। এবার এইভাবে রেখে দেবো আধ ঘন্টা, আধ ঘন্টা পর বেলবো। তাহলে এবার পরোটাটা ভাজা যাক। তার জন্যে হচ্ছে কি, ননস্টিকের ওই তাওয়াটা বসিয়ে দিই, ঠিক আছে? চলো আর পুরোটাই ব্যাক ক্যামেরায় দেখাই, দেখেই তো নিলে। আমি চলে এসেছি রান্নাঘরে, এবার আমি পরোটা ভাজবো, ঠিক আছে? চলো এখন হবে পরোটা ভাজা। এই যে ভাজা হয়ে গেছে তিনখানা, আর ওই যে ভাজা হচ্ছে আর ওখানে ডালা আছে, দেখেছো কেমন ঘি দিয়েছে, ঘি। তো তুমি তো লুচি করলেই পারতে। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, তাই রান্নাঘরে থাকতে ভালোই লাগছে। এখন আমার পরোটা হয়ে গেছে ভাজা, ও ভেজেছে, আর আমি এখন ইয়ে করব, দুজনেই করব, আলু চচ্চড়ি করব, ঠিক আছে? আলু চচ্চড়িটাকে করে নিই, চলো দেখি কি করে আলু চচ্চড়ি করা যায়। তেলের মধ্যে লঙ্কা জিরে ফোড়ন আর কি দেওয়া হচ্ছে, আর কিছু দেওয়া হচ্ছে? তা আজকেই হয়ে যাক না সাদা আলুর তরকারি। এবার আলুগুলোকে দিয়ে দেওয়া হবে। আমার এই কড়াইটা খুব ভালো লাগে, খুব ছোট। তোমার কেমন লাগে কড়াইটা? এই কড়াইটা তুমি আমাকে গিফট করে কেন বলো, তুমি এই কড়াইটা গিফট করেছি। কত নিয়েছিল এটা? 100 টাকা, তাই না? হ্যাঁ 100 টাকা নিয়েছি, আমি যাইনি দোকান থেকে, ওই আমাকে। এবার কি দেওয়া হবে, কিছু দেওয়া হবে না? লবণ হলো সেটা কখন? এখন দেওয়া হচ্ছে লবণ, লবণ অল্প দাও, কেন রুটির সাথে খাওয়া হবে তো, লবণ বেশি হয়ে গেলে তখন আবার জল ঢেলে খেতে হবে। এবার দেওয়া হচ্ছে হলুদ, আর কি দেওয়া হবে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো বেশি দিও না, কম দাও, কারণ লঙ্কা দিয়েছ অনেকগুলো। আলু চচ্চড়ি বসিয়ে দিয়ে ঘুরতে চলে গেছে, তাই আমাকেই নাড়তে হচ্ছে। পাবলিক ঘুরে চলে এলো আলু চচ্চড়ি বসিয়ে। আলু চচ্চড়ি হয়ে গেছে, এবার হবে ডিম ভাজা। ডিম ভাজাটাকে আমি করবো, আলু চচ্চড়িটা ওই করেছে, আবার পরোটাটাও ওই ভেজেছে, এবার আমি ডিম ভাজবো, ঠিক আছে? ওকে যদি বলি ক্যামেরা ধরো, ও ধরবে না, তার জন্য ওকেই বেশি কাজ করতে হয়, আমাকে কম করতে। অনেকটা তেল পড়ে যায়, এত তেল পড়ে আমার সাথে, কি বলবো, ভাবি যে তেল বেশি দেব না, সেই তেলই দেওয়া হবে। মিক্সিতে পেস্ট করে দিলাম ডিম ভাজা, একেবারে
ডিম ভাজা যখনই করতে হবে তখনই আস্তে করতে হবে, নাহলে কি ভেতরটা একদম পুড়ে যাবে আর ওপরটা খুব আস্তে দিতে হবে, মানে ভেতরে কাঁচা থেকে যায়, কাঁচা থেকে গেলে ভালো লাগে না। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিম ভাজাটা তুলে নেব। পরোটা ভাজা হয়ে গেছে, তাই এখন আমি একটু এসে রেস্ট করছি। তোমরা বলছো কি ভূত কোথায়, ঠিক আছে আমি জানি না ভূত বলে কিছু হয় কি আছে, আমিও কোনোদিন বিশ্বাস করিনি আর জানিও না। সেদিনকে আমি আমার বাপের বাড়ি মেলায় গেছিলাম, জানোই তো গাড়ি করে আসার সময় মনে হলো কে একটা ঝপাং করে আমার ওপর মানে আমাকে ধরলো, ঠিক আছে সাথে সাথে আবার হাওয়া, কেউ নেই মনে হচ্ছে পিছনে আর কেউ নেই এরকম আমার মনে হলো, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমি শুয়ে আছি লাইট বন্ধ, মনে হচ্ছে কেউ এসে ধরবে এরকম একটা ব্যাপার, তার লাইট বন্ধ করে আমি একদম শুতে পারছি না, ঠিক আছে। আর হচ্ছে কি গেট খুলে রাখলেই কটাং কটাং করে একটা কেন কেমন একটা আওয়াজ, তারপরে সেদিনকে একটা ব্যাং হঠাৎ করে আমার রান্নাঘরের জানলা দিয়ে ঝপাং করে নেমে আমার ঘরে পড়লো। তো এই সবগুলো দেখেই আমার মনে হচ্ছে যেন কিছু জানে আছো এরকম মনে হচ্ছে, তাছাড়া আমিও এ বিষয়ে খুব একটা বিশ্বাস করতাম না। হ্যাঁ তো এইগুলো দেখে মনে হচ্ছে, এখন জানি না আমার আবার প্রবলেম হয়ে গেল কি আমাকে আবার সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে কি তাও জানি না। আর ওই মেলায় আইসক্রিম খেয়েছিলাম, আবার কালকেও খেয়েছিলাম পরশু খেয়েছিলাম, আইসক্রিম খেয়ে আমার গলা একেবারে রানী মুখার্জি হয়ে গেছে। কি আর বলবো, যতই জোরে কথা বলছি ততই আমার গলার সাউন্ড আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে। আমার পরোটা করে খাওয়াও হয়ে গেছে, সব খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি চলে এসেছি ঘুমানোর জন্যে এই যে, কিন্তু আমার লাইট জ্বলবে কিচ্ছু করার নেই, তার জন্যে আমি এখন চলে এসেছি, এখন আমি ঘুমাবো, ঠিক আছে ঘুমাই। ঘুম কতটা হবে জানি না, রাতে ভালো আমার একটুকু ঘুম হচ্ছে না, এই টেনশানে আমার ঘুম একেবারে হাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে। গলার অবস্থা খুব খারাপ, তার জন্য আর বেশি কথা বলতে পারছি না, টাটা বাই। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অল টাইম স্মাইল করো, হ্যাঁ আর মনকে শান্ত রেখো, আমি মনকে যত শান্ত রাখার চেষ্টা করছি পারছি না, ঠিক আছে টাটা বাই।